সবাই ভালো আছো? তোমাদের গত ভিডিওতে পদ নিয়ে আলোচনা করেছিলাম, পদের কয়টি ভাগ আমরা জেনেছিলাম, ঠিক আছে? কতগুলি ভাগ করেছিলাম? পাঁচটি ভাগ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। গত ভিডিওতে আমরা বিশেষ্য এবং সর্বনাম পদ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের কাছে সবার দ্বিতীয় শ্রেণীর ব্যাকরণ বইটা হাতের কাছে চলে এসেছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষণ পদ। আগের দিন আমরা আলোচনা করেছিলাম বিশেষ্য পদ এবং সর্বনাম পদ নিয়ে, আজকে আলোচনা করছি বিশেষণ পদ নিয়ে, ঠিক আছে? তাহলে বিশেষণ পদ কাকে বলে? যে পদে বিশেষ্য পদের বৈশিষ্ট্য, অর্থাৎ কি বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে, তখন তাকে বলা হচ্ছে বিশেষণ পদ। কি বলছি? তাহলে যে পদের দ্বারা বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে, তাকে বলা হচ্ছে বিশেষণ পদ। আবার বলছি, দেখো, যে পদের দ্বারা বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে, তাকে বলা হচ্ছে বিশেষণ পদ, ঠিক আছে? দেখো, তোমাদের কাছে আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের আশা রাখি বুঝতে সুবিধা হবে। কি বললাম? রতন খুব ভালো ছাত্র, ঠিক আছে? রতন খুব ভালো ছাত্র, এটা হচ্ছে একটা বাক্য, ঠিক আছে? তার রতন নাম বোঝালে কি হয়? বিশেষ্য পদ হয়, সেটা তোমরা জানো, ঠিক আছে? এবার আমি এখানে কি বলছি, রতন ভালো ছাত্র। তাহলে কেমন ছাত্র রতন? তাহলে রতন কেমন ছাত্র সেটা বোঝানোর জন্য আমরা এইটা ভাবার কাছে, ভালো কেমন ভালো না খুব ভালো, ঠিক আছে? এই যে ভালো শব্দটা ব্যবহার করলাম, এই ভালোটা হচ্ছে রতনের একটা গুণ প্রকাশ করে, ঠিক আছে? রতনের একটা গুণ কি? না, সে ভালো, ঠিক আছে? রতনের একটা গুণ হলো ভালো, তাহলে এটা কিন্তু আমরা জানতে পারবো। তাহলে একটু আগে আমি সংজ্ঞাতে কি বলেছিলাম, যে বিশেষ্য, যে পদের দ্বারা বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে বলা হয়েছে কি? না, বিশেষণ পদ। তাহলে এখানে দেখো, রতন এই বিশেষ্য পদের গুণ প্রকাশ পাচ্ছে কি দিয়ে? ভালো আয়ু, এটা তাহলে ভালোটা হলো এই রতনের একটা গুণ। তাহলে এর মাধ্যমে আমরা কি বোঝাতে পারছি, যে তাহলে এইটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে ভালোটা হলো একটা বিশেষণ পদ। কি বললাম? ভালোটা হলো একটা বিশেষণ পদ। বিশেষণ পদ, বুঝতে পেরেছ? বা এবার অন্য একটা উদাহরণ, তাহলে তোমাদের হয়তো আরো একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? কি বলছি আমি? কি বলছি? বাতাস জোরে বলছে। এখন যেহেতু কাল বৈশাখীর সময় মাঝে মাঝে ঝড় আসছে, হচ্ছে বর্ষার সময়, তাহলে কি বললাম? বাতাস জোরে বইছে, তাহলে বাতাস জোরে বইছে। তাহলে বাতাসটা বিশেষ্য পদ জানি, ক্রিয়াপদে জানি না, তবু এটা এটা হচ্ছে ক্রিয়াপদ, বইছে, যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝে তাকে ক্রিয়াপদ বলে। তাহলে এটা বুঝছি ক্রিয়াপদ এটা। তাহলে যে কেমন ভাবে বইছে বাতাস, বাতাস কেমন ভাবে বইছে? জোরে বইছে। তাই জোরেটা হলো বিশেষণ পদ, বুঝতে পেরেছ? তার জোরেটা হলো বিশেষ সম্পদ। বাতাস কেমন ভাবে বইছে যখন প্রশ্ন করছি, তখন যে উত্তরটা পাচ্ছি, তাহলে কি ওটা একটা বাতাসের গুণটাই প্রকাশ পাচ্ছে, সে কিভাবে যাচ্ছে না জোরে, এইটা হচ্ছে বিশেষণ পদের একটা উদাহরণ।
তারপর আমি ধরো বললাম তাড়াতাড়ি বলো বা তাড়াতাড়ি লেখো। অনেক সময় তোমাদের যখন ক্লাসে কিছু কাজ দিতাম হয়তো খুব একটা সময় না খেলে কি বলতাম যে তোমরা একটু তাড়াতাড়ি করো, কাজটা তাড়াতাড়ি করো, রাম শ্যাম যদু মধু তোমাদের যার যেটা নাম সেটা নাম ধরে কি বলতো এই তুমি একটু তাড়াতাড়ি করো, এই যে তাড়াতাড়ি করো, এই যে তাড়াতাড়িটাও কিন্তু একটা বিশেষণ পদ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার আসি ক্রিয়াপদটা, ঠিক আছে, বিশেষণ পদ হলো, এবার আমরা আসবো ক্রিয়াপদটা নিয়ে আলোচনা, ঠিক আছে। তাহলে ক্রিয়াপদ বিশেষক পদটা তোমরা বুঝতে পেরেছো, বিশেষণ পদটা, এবার আসি ক্রিয়াপদ, ঠিক আছে। ক্রিয়াপদ তাহলে যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলা হচ্ছে ক্রিয়াপদ। যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলা হচ্ছে ক্রিয়াপদ। এবার ক্রিয়াপদের কিন্তু যেমন বিশেষণ পদের অনেক ভাগ ভাগ ছিল, বিশেষণের যেমন ছিল, সর্বনামের তেমন ছিল, ক্রিয়াপদের কিন্তু অনেক ভাগ আছে। সেইগুলো তোমাদের অত ডিটেলে যাবো না, যেহেতু তোমরা এখন দ্বিতীয় শ্রেণীতে পড়ছো, জাস্ট এই সবে পদের ধারণাটা তোমাদের কাছে আসছে। তাই ক্রিয়াপদ বলতে আমরা কি জানবো, যার দ্বারা কোনো কিছু কাজ করা হতো, যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝা। তাহলে ক্রিয়াপদের কি কি আছে না সবসময় সে কাজ করার কথা। তাহলে দাঁড়া আমি কি করলাম, গীতা খুব ভালো গান গায়, এই যে গান গায় তাহলে কি করছে, গাইছে, একটা কাজ করছে। মা ভাত রান্না করছে, বা তুমি কি করছো এখন আমার ভিডিওটা যে দেখছো, তারপরে কানে শুনছো, যে দেখা শোনা করা এগুলো হচ্ছে এক একটা কাজ। তাহলে কি আমি কি বলছি, রবি ছবি আঁকে, তারপর বললাম সীতা গান গায়। এই যে রবি গীতা এগুলো যেমন বিশেষ পদ, তেমনি এই কি করছে, রবি কি করছে, ছবি আঁকছে। এই আঁকাটা হয়ে গেল কি ক্রিয়াপদ, এই কাজটা করছে যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাই বললাম। তারপর বলছি গীতা গান গায়, তাহলে গীতা কি করছে, গান গাইছে, মানে গান পরিবেশন করছে, তাহলে যে গায় এই গাওয়াটা হয়ে যাচ্ছে ক্রিয়া। এবার অনেক রকমের পদ আছে, সমাপেক্ষা ক্রিয়াপদ, অসমাপেক্ষা ক্রিয়াপদ, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, সেগুলো তোমাদের যখন একটু বড় হবে তখন জানবে। তাহলে আজকে আমরা কী কী নিয়ে আলোচনা করলাম, দুটি পদ নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদ কাকে বলে, যে পদের দ্বারা বিশেষ সর্বনাম এবং ক্রিয়াপদের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় তাকে বিশেষণ পদ বলে। যেমন তাড়াতাড়ি চলো, এই যে তাড়াতাড়িটা হলো বিশেষণ পদ, এই চলোটা হলো কি ক্রিয়াপদ। ক্রিয়াপদ তাহলে কাকে বলতে জানছি জানো, যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে আমরা বলছি ক্রিয়াপদ। যেমন রবি ছবি আঁকে, ছেলেরা মাঠে খেলা করে, এই যে খেলা করাটা একটা ক্রিয়াপদ, মা ভাত রান্না করছে, এই যে রান্না করা এটা হচ্ছে ক্রিয়াপদ, কোনো কিছু কাজ করা বোঝায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ধন্যবাদ।